আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলি, আপনি কখনো আপনার মনের উপর বেশি চাপ সৃষ্টি করবেন না, এমনকি কাউকে মনের উপর চাপ সৃষ্টি করতে দেবেন না। যদি কখনো চিন্তা করেন যে আপনার মনের উপর কারো প্রভাব বিস্তার একটু বেড়ে গেছে, তখন বুঝবেন যে আপনার 12টা বেজে গেছে। মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং অধিকার কেবলমাত্র আপনারই। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনার মনের উপর কারো অধিকার বা কিংবা প্রভাব একটু বেড়ে যায়, ধরুন আপনাকে উনি চালাতে চাচ্ছে, তখন বুঝতে হবে আপনার 12টা বেজে গেছে অলরেডি। গরমকাল, 12টা বাজে কিন্তু খুব গরম পড়ে, আপনারও সেম অবস্থা হবে, ঠকে যাচ্ছেন তাই না? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে হারিয়ে ফেলছেন, সমস্যা নেই, ঠকে যাচ্ছেন, ঠকে যান, দেখবেন একদিন ঠকতে ঠকতে আপনি ইনশাল্লাহ জিতে যাবেন। জাস্ট দুটা মোস্ট কথা এখানে বললাম আপনার প্রত্যেক জীবনের সঙ্গে একটু মিলিয়ে এগিয়ে চলবেন। তবে অবশ্যই এখন খুব গরম পড়ে, ঠান্ডা শুষ্ক আবহাওয়ার মধ্যে থাকার চেষ্টা করবেন, নিজের সেফটিতে থাকার চেষ্টা করবেন, অবশ্যই সবসময় নিজে সতর্ক থাকবেন আর আল্লাহর উপর ভরসা রাখবেন, ইনশাআল্লাহ একদিন সব ঠিকই হয়ে যাবে। আমি বলেছি আমার একান্ত অনুভূতি, ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করলাম, ধন্যবাদ।